কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায় একই সাথে। পারবেন প্রকৃতির সাথে আপনার নিবিড় কিছু সময় কাটিয়ে নিতে, কিছু কষ্ট সাগরের পানিতে ভাসিয়ে দিতে। এছাড়াও প্রকৃতির এই লীলাভূমিতে কোনো কিছুরই কমতি নেই, রয়েছে ম্যানগ্রোভ বন, ঝাউ বন, কাঁকড়ার বীজ, তিন নদীর মোহনা ও ঐতিহাসিক অনেক কিছুই, যেমন রাখাইনপল্লী এবং সেই বিখ্যাত কুয়া। সাগরকন্যা আপনার সবটুকু কষ্ট ধুয়ে মুছে দেবে তার অপরূপ রূপের ছটায়, তাতে কোনো সন্দেহ নেই। পুরো ভিডিওতে আমি এই এলাকা এবং এর আশেপাশে সব রিমোট পর্যটন স্পটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কোলাহলযুক্ত মূল সৈকতে আপনাদের এই ভিডিওতে আর নিচ্ছি না, তবে আপনি এখানে না গেলেও কথা দিচ্ছি কিছুই মিস করবেন না। সূর্যোদয় দেখতে হবে ভোর চারটায় গঙ্গামতীর চরে। সেখানে সূর্যোদয়ের সাথে লাল কাঁকড়া, সমুদ্র আর খালের মোহনা অপেক্ষা করছে আপনার জন্য। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে গঙ্গামতীর চর মাত্র 10 কিলোমিটার দূরে। তারপর গঙ্গামতীর চরে ঠিক সৈকতের পার ঘেঁষে চলবে আপনাদের বাইক। এক পাশে সমুদ্র, অন্য পাশে ম্যানগ্রোভ বন, মাঝে ছোট ছোট গাছের পাশ কাটিয়ে এগিয়ে চলবেন। বাতাসের গান, জোয়ার ভাটার গল্প আর আধো আলো কখন আপনাকে তুলাতুলি খালের পাড়ে নিয়ে যাবে বুঝতেও পারবেন না। তবে এই খালটি পার হওয়া একটি চ্যালেঞ্জের বিষয় বটে। অল্প সময় পার হতে না পারলে অনেক কিছুই আপনার স্মৃতিতে ধরে রাখতে পারবেন না। ফেরার পথে দিনের আলোয় আমরা দেখব কি অদ্ভুত সুন্দর হতে পারে এই তুলাতুলি খাল। মানে চূড়ান্ত মিস করছে শেষ বয়সে, আপনি পৌঁছে গেলেন কাউয়ার চর। সময় মতো না যেতে পারলে বা আকাশে যদি মেঘ থাকে তাহলে সূর্যোদয় আপনি দেখতে পারবেন না, তবে আপনি যা পাবেন তাও ভুলে যাবার মতো নয়। বিশাল সমুদ্র আপনাকে ডেকে নেবে বাতাসের শব্দে। প্রকৃতির সাথে মানুষের টানাপোড়েন চোখে পড়বে আপনার। জেলেরা জোয়ারে তাদের নাও ভাসিয়ে দেবে, জীবিকার তাগিদে ছুটে যাবে সমুদ্রে। বড় বড় ঢেউ, ঝড়, জলোচ্ছ্বাস তাদের ক্ষুধা দমিয়ে রাখতে পারে না। দূর সমুদ্রে বৃষ্টি হচ্ছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন। আপনার কাছে এটাকে সুন্দরবন মনে হলেও আসলে এটি তুলাতুলি খালপার, অপূর্ব সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার মনে হবে ঠিক যেন সুন্দরবনের ভেতরে কোনো শাখা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। এখানটায় কোনো সঙ্গী ছাড়াই কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন অনায়াসে, থাকবেন শুধু আপনি আর প্রকৃতি। এখান থেকে কিছু সময় সবুজ ও গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আপনি যেতে পারবেন রাখাইনপল্লীতে। এটি রাখাইন সম্প্রদায়ের একটি গ্রাম। এখানেই উপমহাদেশে গৌতম বুদ্ধের সর্ববৃহৎ মূর্তি রয়েছে। এটি বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ও প্রাচীনতম নিদর্শন। এখানেই রয়েছে মিষ্টি পানির জন্য খনন করা 50টি কুয়ার একটি কুয়া, যার নাম দিয়েই এলাকার নাম রাখা হয়েছিল কুয়াকাটা। যদিও মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যখন আর কি বৈজ্ঞানিকরা ধরেছেন যে সাগরের তলে এটা তলিয়ে যাবে, এই কারণে ধর্মের প্রতিস্থাপনের জন্য এই মূর্তিটি তৈরি করা হয়। কুয়াকাটার ভিতরে স্থাপিত, কিন্তু এইটা আগে সাউথ এশিয়ার ভিতরে প্রথম ছিল, একটি অন্যতম বৃহত্তম একটি মন্দির ছিল।
এখন বর্তমানে নেই, এখন এর চেয়ে অনেক বড় মূর্তি তৈরি হয়ে গেছে, কিন্তু উল্টের হিসাবে ধরতে গেলে এটা বড়। এর পাশেই কুয়াকাটা মিস্ত্রিপাড়া রাখাইন মার্কেট, এখানে রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন ধরনের কাপড় পাবেন আপনি। এছাড়াও রাখাইনদের পিঠাসহ হাতে বানানো টুপি, সুটকি, শামুক, ঝিনুক, দেশি বিদেশি চকলেট ও খেলনা পাবেন। দাম তেমন একটা বেশি হাঁকে না এখানকার মানুষ। শুধু রাখাইন নয়, বাঙালি দোকানিও রয়েছে এখানে। সূর্যাস্ত দেখতে যাবার আগেই মূল বিচের পাশে সুটকি মার্কেটটি ঘুরে যেতে ভুলবেন না। হরেক রকম সুটকির পসরা নিয়ে বসে আছে আপনার জন্য। কুয়াকাটা বেড়িবাঁধের ওপর দিয়ে পশ্চিম দিকে এগোতে হবে। চোখে পড়বে সমুদ্রে জেলেদের নৌকা, সুটকি পল্লী এবং দারুণ সব প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনি উপভোগ করতে করতে চলে যাবেন লেবু বনে। এখানেই থামছি না, আমাদের যেতে হবে তিন নদীর মোহনা দেখতে। তবে কিছু সময় পর আবার আসব এই লেবু বনে সূর্যাস্ত দেখতে। মোটরসাইকেল বা অটোতে চড়ে আসতে পারবেন এই তিন নদীর পারে। ডান দিকে জাতীয় উদ্যান, ঝাউ গাছ আর বাতাসের শব্দে আপনার মন হারিয়ে যাবে। কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। উদ্ভিদ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ এবং পর্যটন সুবিধা উন্নয়নের উদ্দেশ্যে একে 2010 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আর এখন দেখতে পাচ্ছেন তিন নদীর মোহনা। এই অপূর্ব দৃশ্য দেখার জন্যই মানুষ হাজার মাইল দূর থেকে ছুটে আসে এখানে। তারপর যদি আমরা একটু বাদিকে তাকাই, সেটাই হচ্ছে ফাতরার বন বা ট্যাংরাগিরি ইকো পার্ক, যা কিনা প্রাকৃতিকভাবে সৃষ্টি। কেওড়া, গরান, গেওয়া প্রভৃতি শ্বাসমূলের গাছ হচ্ছে এই বনের প্রাণ। এটি কুয়াকাটার পাশে হলেও বরগুনা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণীর অভয়ারণ্য। তবে স্থানীয়ভাবে ফাতরার বন বা হরিণঘাটা বন নামেও পরিচিত। সুন্দরবনের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল। ফাতরার বনে দেখা মেলে চিত্রা হরিণ, বানর, কুমির, বনবিড়াল, বন্য শুকর ইত্যাদি বন্যপ্রাণী। আরও আছে গুইসাপ সহ বিভিন্ন প্রকার সাপ। সুন্দরবনের খুব কাছে হলেও এই বনে এখন পর্যন্ত কোনো বাঘের দেখা মেলেনি। অপূর্ব এই তিন নদীর মোহনা দেখা শেষে আপনারা চলে আসবেন আবার লেবু বনে। সূর্যাস্ত দেখার আগেই আপনারা সামুদ্রিক মাছ, কাঁকড়া ও অক্টোপাস খেয়ে নিতে পারেন। খানিকটা খাবারের পরে শরীর ছেড়ে বসে পড়ুন সমুদ্র সৈকতে। বাতাস, ঝড়ে ভেঙে পড়া গাছ, সমুদ্রের পানি আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন ভুবন। প্রকৃতির এই অনন্য চমৎকার লীলাভূমিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই সুন্দর ভিডিওটিতে আপনি নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন আমাদের উৎসাহ দিতে, আর শেয়ার করে আপনার বন্ধুদের আমন্ত্রণ জানাবেন আমাদের সময়ের গল্পে। ধন্যবাদ।